তৃণমূল কংগ্রেস সরকারের যে ক্যাবিনেটে শিক্ষাকর্মী ও শিক্ষক নিয়োগের অতিরিক্ত শূন্যপদ তৈরি হয়েছিল, সেই ক্যাবিনেটটাকে জেলে পাঠিয়ে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিজেপি রাজ্য মুখপাত্র সাংসদ সৌমিক ভট্টাচার্য। সেই সিদ্ধান্ত নিয়ে যখন একটা নির্দিষ্ট সংখ্যক নাম্বারকে পাড়িয়ে দেওয়া হয় চাকরি প্রার্থীর, তখন তার দায় গোটা ক্যাবিনেটের, গোটা সরকারের, দায় মুখ্যমন্ত্রীর এবং যে সচিবরা আজকে স্বাক্ষর করেছিলেন, যারাই সরকার পরিচালনা করেছিলেন, তারাও সেই শিক্ষা সচিব, মুখ্য সচিব, তারাও তাদের দায় নিয়ে যেতে পারে। মহামান্য হাইকোর্ট যদি বলে থাকে এই প্যানেলের উপরে নির্ভর করে যাদের চাকরি হয়েছে তাদের সম্পূর্ণ সুদ সমেত মাইনের টাকা ফেরত দিতে হবে এবং তাদের চাকরি চলে যাবে, যদি তারা এত বড় শাস্তি যদি বিধান তাদের উপরে আসে, তাহলে যারা এই ব্যবস্থাটা তৈরি করলো যে ক্যাবিনেট এবং যে সেক্রেটারির উপস্থিতিতে, তা হলো যিনি ক্যাবিনেট ডিসিশনের নোটটাকে গিয়ে আদালতে টেবিল করে এলেন, আজকে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা হলো, প্রশ্ন তো এটাই।